ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের উদ্যোগে অনুষ্ঠান 14 জুন বুধবার সন্ধ্যায় হাওড়ার ঐতিহ্যমণ্ডিত টাউন হলে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ হাওড়া জেলা কমিটির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উপলক্ষে স্মরণে বরণে রবীন্দ্র নজরুল শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো। আমি রাধারানী, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের তরফ থেকে আমাদের এখানে আগত সবাইকে, আমাদের মিডিয়া পার্সন যারা রয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। এখানে আমাদের হাওড়ায় ঐতিহ্যবাহী যে টাউন হল, সেখানে আমরা কবি রবীন্দ্রনাথের আর নজরুল ইসলামের জন্ম দিবস পালন করছি, সেই উপলক্ষে আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে রকি ভাই এসেছেন, উনি প্রতিষ্ঠাতা, উনি না থাকলে আমাদের আজকে এত সমাগম হতো না। সেজন্য আমরা সবসময় রকি ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকি, সবসময় আমরা ভাবি যে ও যদি ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি করবে। ও সুদূর বাংলাদেশ থেকে ওর সফর সঙ্গী হিসেবে কিছু গেস্টকে নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে আমরা খুব ভালো একটা প্রোগ্রাম করলাম, আজকে চলছে এখনো। আমাদের এই অনুষ্ঠানটার উদ্বোধন করে গেলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়, উনি আমাদের সংগঠন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের অভিভাবক। ওনার হাত ধরে আজকে 3 বছরে ক্রস করে আমরা 4 বছরে বললাম, ওনাকে 4 বছরে আমাদের সংগঠন এগিয়ে চলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী তথা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রধান উপদেষ্টা অরূপ রায়, উত্তর হাওড়া বিধানসভার বিধায়ক তথা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের হাওড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা গৌতম চৌধুরী, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধারানী দত্ত, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি সহ বাংলাদেশ থেকে আগত বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী অরূপ রায় বাংলাদেশ থেকে আগত সকল অতিথিদের বিশেষ অভিবাদন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, পাশাপাশি অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। বিধায়ক গৌতম চৌধুরী ভারত ও বাংলাদেশের বীর শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান ও সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। ভারত ছাড়াও অন্যান্য দেশেও তাদের সংগঠনের শ্রী বৃদ্ধি ও প্রসারের কথাও তিনি জানান। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ভারত বাংলাদেশ সাংস্কৃতিক হাওড়া জেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই দুই মহান কবির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুই দেশের বন্ধনটা মজবুতভাবে শক্তিশালী। আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে অবদান রেখেছে, সেই অবদানের কাছে আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।